হ্যালো অ্যান্ড গুড মর্নিং এভরি সবাইকে ফের স্বাগত জানাই সাকসেস মাত্রা ইউটিউব চ্যানেলে আশা করি তোমাদের পড়াশোনা খুব ভালো চলছে দেখো আমরা কালকে কী করেছি আমরা টাইম অ্যান্ড ওয়ার্কের দুটো ক্লাস মানে সময় ও কার্যর দুটো ক্লাস আমরা দুটো ক্লাসের চ্যাপ্টার শেষ করে নিয়েছি কিন্তু আর একটা চ্যাপ্টার আছে যেটা সময় ও কার্যর সাথে খুবই রিলেটেড একদম সময় ও কার্যর অঙ্কগুলো যেভাবে হয় পাইপ অ্যান্ড সিস্টার্ন বা নল চৌবাচ্চার অঙ্কও সেইভাবে হয় তো আজকের ক্লাসে আমরা দেখে নেব নল ও চৌবাচ্চার অঙ্ক আমি জিজ্ঞাসা করেছিলাম তোমাদেরকে যে নল চৌবাচ্চার অঙ্ক লাগবে কি না কমেন্টে জানাতে আমি রিপ্লাই পেয়েছিলাম যে হ্যাঁ লাগবে তো আমিও ভাবলাম হ্যাঁ করিয়ে দিই বাই এনি চান্স যদি একটা অঙ্ক চলে আসে তাহলে কেন ছেড়ে আসবে করে আসতে পারবে কারণ সময় ও কার্যর অঙ্ক যেভাবে হয় নল ও চৌবাচ্চার অঙ্ক এক্স্যাক্ট সেইভাবে হয় কোনো আলাদাভাবে হয় না যারা চ্যানেলে তাই চলো ক্লাস স্টার্ট করি আজকে আর হ্যাঁ যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকন প্রেস করে নিও তা যাতে রোজের ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায় এক্সাম অবধি আমি বলেছি তোমাদের রোজ সকালবেলা নটার সময় ক্লাস নেবো সেরকমভাবেই লাস্ট এগারো দিন ধরে রোজ সকালবেলা নটার সময় ক্লাস হচ্ছে আজকে টুয়েলথ ক্লাস আমাদের এবং আজকের ক্লাসে আমরা নল চৌবাচ্চা পুরো কমপ্লিট করব। তো চলো কোনো নতুন ট্রিক্স বা কনসেপ্ট আমি কিছু বলবো না আমি কোনো বেসিক্স বোঝাবো না কারণ সেম একই বেসিক্স ওই লসাগু নিয়ে এলসিএম মেথড নিয়েই আমরা কোয়েশ্চেন করব তাই সোজা কোয়েশ্চেনই স্টার্ট করব আর হ্যাঁ যারা আগের ভিডিওগুলো নি ডেসক্রিপশনে ভিডিওর লিংক দেওয়া আছে আগের ভিডিওর অতি অবশ্যই সেগুলো দেখে নিও বা চ্যানেলের প্লেলিস্ট সেকশনে গিয়েও তোমরা দেখে নিতে পারো আগের সমস্ত ক্লাস তো চলো আর দেরি না করে আজকের ক্লাস শুরু করা যাক দেখো একদম বেসিক কোয়েশ্চেন থেকে শুরু করছি যাতে তোমরা বুঝতে পারো যে নল ও চৌবাচ্চার অঙ্কের সাথে সময় ও কার্যর অঙ্কের কতটা মিল আছে দেখো কি বলছে একটি খালি চৌবাচ্চা এ ও বি নল দিয়ে যথাক্রমে তিরিশ ঘন্টায় ও পঁয়তাল্লিশ ঘন্টায় পূর্ণ হয় নল দুটি একসঙ্গে খুলে দিলে কতক্ষণে খালি চৌবাচ্চা জলপূর্ণ হবে দেখো সেম সময় ও কার্য যেমন অঙ্ক থাকতো যে একজন তিরিশ দিনে একজন পঁয়তাল্লিশ দিনে করে দুজন একসাথে করলে কাজটা কত দিনে শেষ করতে পারবে সেম অঙ্ক একটা নল দিয়ে তিরিশ ঘন্টায় একটা নল দিয়ে পঁয়তাল্লিশ ঘন্টায় পূর্ণ হচ্ছে দুটো নল একসাথে খুলে দিলে কতক্ষণে জলপূর্ণ হবে ঝপ করে করে নিই কী বলেছে এ দিয়ে কতক্ষণে হচ্ছে তিরিশ ঘন্টা আর বি দিয়ে কতক্ষণে হচ্ছে বি দিয়ে হচ্ছে পঁয়তাল্লিশ ঘন্টা তো আমাকে কী করতে হবে লসাগু নিতে হবে লসাগু কত হয়ে যাবে বলো তিরিশ আর লসাগু নেব পনেরো দিয়ে কাটতে পারি আমি তো কত আসছে নব্বই তো আমি ধরে নিচ্ছি টোটাল নব্বই অংশ নব্বই অংশ এইখানে নব্বই অংশটা আমি কি ধরবো এখানে নব্বই অংশটা আমি ধরবো চৌবাচ্চার ক্যাপাসিটি চৌবাচ্চার আমি ইংলিশেই লিখে দিচ্ছি ক্যাপাসিটি আমি ঠিক খেয়াল হচ্ছে না এক্স্যাক্ট ওয়ার্ডটা তো ক্যাপাসিটি লিখে দিলাম চৌবাচ্চায় নব্বই লিটার বা নব্বই অংশ জল ধরে এরকম তোমরা ধরতে পারো তো তাহলে এবার আমরা কী করবো এ নল কী করে এখানে ঘন্টা যেহেতু দিয়েছে তাই এক ঘন্টায় হিসাব করব এ নল এক ঘন্টায় কতটা জল ভরবে তিরিশ নব্বইকে তিরিশ দিয়ে ভাগ করলে তিন অংশ আর বি নল এক ঘন্টায় কতটা জল ভরবে পঁয়তাল্লিশ দিয়ে নব্বইকে ভাগ করলে দুই অংশ তাহলে এ আর বি একত্রে এ আর বি একত্রে এক ঘন্টায় কতটা জল ভরবে তিন আর দুই যোগ করলে কত হয়ে যাবে বলো পাঁচ অংশ পাঁচ অংশ তাহলে টোটাল নব্বই অংশ ভরতে কত সময় লাগবে নব্বইকে পাঁচ দিয়ে ভাগ করব পাঁচ আঠেরো নব্বই তার মানে অ্যান্সার কত হয়ে যাবে অ্যান্সার হয়ে যাবে আঠেরো ঘণ্টা বোঝা গেল একদম সেম যেমনভাবে টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্ক আমরা করেছি সময় কার্যর অঙ্ক যেভাবে করেছি সেম একইভাবে এই অঙ্কগুলো করবো শুধু এখানে একটা চেঞ্জেস আসবে সেটা হচ্ছে এখানে কিছু কোয়েশ্চেন এমন আসে যেখানে কিছু নল থেকে জল বেরিয়ে যায় তো একটা নেগেটিভ এফেক্ট কাজ করে সেটা কিভাবে করব সেটা যখন অঙ্কে কোশ্চেনে আসছে আমি সেটা ক্লিয়ার করে দিচ্ছি যেমন দেখো এখানে কি বলছে একটি খালি চৌবাচ্চা এ নল দিয়ে পঁচিশ মিনিটে পূর্ণ হয় এবং বি নল দিয়ে পূর্ণ চৌবাচ্চা পঞ্চাশ মিনিটে খালি হয় এ নল দিয়ে পঁচিশ মিনিটে পূর্ণ হয় বি নল দিয়ে পঞ্চাশ মিনিটে খালি হয়ে যায় নল দুটি একসাথে খুলে দিলে কতক্ষণে খালি চৌবাচ্চা জলপূর্ণ হবে একসাথে খুলে দিলে কতক্ষণে জলপূর্ণ হবে তো দেখো এখানে আমি কি বলতে পারি এ নল দিয়ে পঁচিশ মিনিটে পূর্ণ হয় আর বি নল দিয়ে পঞ্চাশ মিনিটে কি হয় পঞ্চাশ মিনিটে খালি হয় কোনো ভয় পাওয়ার কিছু নেই কারণ এখানেও আমরা কি করবো একইভাবে পঁচিশ আর পঞ্চাশের আমরা লসাগু নিয়ে নেব দেখো পঁচিশ আর পঞ্চাশের লশাগু কত হবে পঞ্চাশ এসে যাবে কারণ পঞ্চাশ আর পঁচিশ পঁচিশ দিয়ে কাটলে পঞ্চাশ পরে থাকবে তো পঞ্চাশ অংশ হয়ে গেল আমার কি আমার এটা হয়ে গেল টোটাল ক্যাপাসিটি বা টোটাল স্টোরেজ যাই বলো টোটাল ক্যাপাসিটি লিখে দিচ্ছি আমি মানে ট্যাঙ্কে এত জল ধরে চৌ এবার তাহলে আমি কী বলতে পারি এ নল কী করে এ নল পঁচিশ মিনিটে জলও পূর্ণ করে তো এক মিনিটে তাহলে কী করবে এক মিনিটে দুই অংশ কী করবে পূর্ণ করবে দেখো পূর্ণ করা মানে কি জল অ্যাড হওয়া জল ভরতে থাকা তো আমরা কি করছি যে নল জলপূর্ণ করছে সেটাকে আমরা প্লাস সাইন দিয়ে ডিনোট করছি প্লাস সাইন দিয়ে আমরা বোঝাচ্ছি যে এটার মানে কি জল যোগ হচ্ছে চৌবাচ্চায় জল যোগ হচ্ছে আর বি নল দিয়ে কী হয় খালি হয়ে যায় খালি হয়ে যাওয়া মানে কি খালি হয়ে যাওয়া মানে আমরা এটাকে বিয়োগ দিয়ে বা নেগেটিভ সাইন দিয়ে আমরা এটাকে ডিনোট করতে পারি যে খালি হয়ে যাচ্ছে মানে কমে যাচ্ছে তো বি নল দিয়ে কী হবে এক অংশ খালি হবে এক ঘন্টা এক মিনিটে কারণ পঞ্চাশ মিনিটে পুরোটা খালি হয় পঞ্চাশ অংশ তাহলে এক মিনিটে এক অংশ খালি হবে কি হয়ে যাবে খালি হয়ে যাবে এক অংশ আচ্ছা শুধু মাইনাস এবার দুটো নলকে যদি একসাথে খুলে দেওয়া হয় দুটো নলকে যদি একসাথে খুলে দেওয়া হয় তো এখানে আমি এর ক্ষেত্রে কি পেয়েছি দুই আর বি এর ক্ষেত্রে কি পেয়েছি মাইনাস ওয়ান কারণ বি খালি করছে তাহলে কি হয়ে যাচ্ছে বলো এক অংশ এক অংশ প্রতি মিনিট এক অংশ প্রতি মিনিটে ভর্তি হচ্ছে যদি দুটো নলই একসাথে খোলা থাকে মানে এ নল দিয়ে জল ঢুকছে বি নল দিয়ে বেরিয়ে যাচ্ছে এরকম যদি কন্ডিশন হয় তাহলে আমি কী বলতে পারি প্রতি মিনিটে এক অংশ ভর্তি হচ্ছে কারণ প্রতি মিনিটে দু অংশ জল এ ভর্তি করছে আর এক অংশ জল বি বের করে দিচ্ছে তাহলে কত বাড়ছে এক অংশ ভর্তি হতে হতে যাচ্ছে তাহলে টোটাল পঞ্চাশ অংশ পঞ্চাশকে যদি এক দিয়ে ভাগ করি কত সময় লাগবে পঞ্চাশ মিনিট সময় লাগবে ব্যাস শুধু এইটুকুই ডিফারেন্স আছে আর তেমন কোনো হিউজ ডিফারেন্স নেই এই চ্যাপ্টারের অঙ্কে আশা করি ক্লিয়ার হয়েছে পরের অঙ্ক দেখা যাক যদি ক্লিয়ার না হয় কমেন্টে অতি অবশ্যই জানাবে আমি প্রতি ক্লাসে বলি তোমরা কমেন্টে অতি অবশ্যই জানাবে দেখো কি বলা হচ্ছে এখানে বলা হচ্ছে একটি পূর্ণ চৌবাচ্চা দুটি নল দিয়ে যথাক্রমে চল্লিশ ও ষাট মিনিটে খালি হয় দুটি নল দিয়ে দুটো দিয়েই খালি হয় একটা দিয়ে খালি হতে চল্লিশ মিনিট লাগে একটা দিয়ে খালি হতে ষাট মিনিট লাগে প্রথম নল দশ মিনিট খোলার পর দ্বিতীয় নলটি খুলে দেওয়া হলো কতক্ষণে চৌবাচ্চাটি খালি হবে প্রথম নল দশ মিনিট খোলার পর দ্বিতীয় নলটি খুলে দেওয়া হলো ব্যাপারটা বুঝবে প্রথম নলটা প্রথমে দশ মিনিট খোলা ছিল প্রথম নলটা প্রথমে খোলা হয়েছে দশ মিনিট পর দ্বিতীয় নলটাও খোলা হয়েছে কিন্তু আমাকে এখানে কিন্তু বলছে না যে প্রথম নলটা বন্ধ করে দেওয়া হয়েছে শুধু বলছে প্রথম নল খোলার দশ মিনিট পর দ্বিতীয় নলটা খোলা হলো বোঝা গেছে তাহলে এটা আমরা কিভাবে করব। এখানে আমরা দুটো নলকে এখানেও যদি আমরা এ আর বি দিয়ে লিখে নিই তাহলে আমাদের সুবিধা হবে লিখতে চল্লিশ মিনিট একটা ধরে নিচ্ছি চল্লিশ মিনিট এখানে যেহেতু দুটোই নেগেটিভ তো এখানে আলাদা করে প্লাস মাইনাস লেখার কোনো দরকার নেই যেহেতু দুটো দিয়েই খালি হচ্ছে যেখানে দেখবে একটা দিয়ে ভরছে একটা দিয়ে খালি হচ্ছে সেখানে যেটা দিয়ে ভরছে সেটাতে প্লাস সাইন লিখে নেবে যেটা দিয়ে খালি হচ্ছে সেটাতে মাইনাস সাইন লিখে নেবে তাহলে ক্যালকুলেশনের সময় গুলিয়ে যাবে না বা ভুল হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে চল্লিশে ষাটের লসাগু আমি কত বলতে পারি কুড়ি দিয়ে কাটতে পারি কুড়ি দিয়ে কাটলে কত হবে বলো দুই তাহলে একশো কুড়ি অংশ পুরো ক্যাপাসিটি একশো কুড়ি অংশ তাহলে এ নল কী করে এ নল এক মিনিটে কতটা খালি করে এ নল এক মিনিটে কতটা খালি করে চল্লিশ দিয়ে ভাগ করলে তিন অংশ আর বি নল কতটা খালি করে এক মিনিটে ষাট দিয়ে ভাগ করলে দুই অংশ এবার তোমাকে কোয়েশ্চেনে কী বলেছে বলেছে প্রথম নল দশ মিনিট খোলা ছিল তাহলে এক মিনিটে যদি তিন অংশ খালি করে দশ মিনিটে কতটা খালি করবে দশ মিনিটে কতটা খালি করবে বলো দশ মিনিটে তিন ইন্টু দশ তিরিশ অংশ খালি করবে টোটাল ক্যাপাসিটি কত একশো কুড়ি অংশ তাহলে বাকি আছে কতটা আর বাকি আছে আর কতটা একশো কুড়ি থেকে আমি যদি তিরিশ বাদ দিয়ে দিই কত থাকছে নব্বই অংশ নব্বই অংশ আর বাকি থাকছে এই নব্বই অংশটা এবার কী হবে এবার বিনলটাও খুলে দেওয়া হয়েছে তার মানে এবার এ আরবি একসাথে খোলা আছে তো এ আরবি দুজনে মিলে এক মিনিটে কতটা খালি করে দুজনে মিলে এক মিনিটে কতটা খালি করে তিন দুই মিলিয়ে কত হচ্ছে তিন দুই মিলিয়ে পাঁচ অংশ দুজনে মিলিয়ে এক মিনিটে পাঁচ অংশ খালি করে তাহলে এই যে বাকি নব্বই অংশটা আছে এটা খালি করতে কতক্ষণ লাগবে নব্বইকে পাঁচ দিয়ে ভাগ করলে আঠেরো মিনিট আমরা পাবো পাঁচ আঠেরো নব্বই আঠেরো মিনিট আমরা পাবো এবার দেখো তোমাকে এখানে আঠেরো মিনিট কিন্তু উত্তর হবে না তুমি ভালো করে দেখবে তোমাকে জিজ্ঞাসা কী করেছে জিজ্ঞাসা করেছে কতক্ষণে চৌ খালি হবে তার মানে কি কতক্ষণে পুরো চৌ বাচ্চাটা খালি হবে তো আগেও দশ মিনিট এ খোলা ছিল তারপর খোলা হয়েছে তো বিনল খোলার পর আরও আঠেরো মিনিট লেগেছে খালি হতে তাহলে কতক্ষণে খালি হবে হবে হয়ে হয়ে যাবে যাবে এই সাথে যোগ আঠাশ মিনিট ভালো করে বুঝবে তোমাকে জিজ্ঞাসা করেছে কতক্ষণে চৌবাচ্চাটি খালি হবে চৌবাচ্চা খালি মানে পূর্ণ ভর্তি থাকা চৌবাচ্চা চৌবাচ্চা যখন পুরো ভর্তি ছিল প্রথমে এ নল খোলা হয়েছিল দশ মিনিট ওটা চলেছে তারপর বি নলটাও খুলে দেওয়া হয়েছে সেটা খোলার পর দুটো নল একসাথে যখন খোলা ছিল তখন বাকি পার্টটা খালি হতে আঠাশ মিনিট এই সরি আঠেরো মিনিট সময় লেগেছে আর আগে আরও দশ মিনিট লেগেছিল তাহলে টোটাল কত হয়ে যাচ্ছে আঠাশ মিনিট বোঝা গেল যদি তোমাকে এখানে এটা জিজ্ঞাসা করতো যে দ্বিতীয় নল খোলার পর আর কতক্ষণ সময় লেগেছে খালি হতে তাহলে আঠেরো মিনিট অ্যান্সার হতো আশা করি ক্লিয়ার হয়েছে পরের কোয়েশ্চেনে যাওয়া যাক দেখো কি বলছে দুটি নল দিয়ে একটি খালি চৌবাচ্চা যথাক্রমে কুড়ি ও তিরিশ মিনিটে পূর্ণ করা যায় নল দুটি একসঙ্গে খোলার কতক্ষণ পর প্রথম নলটি বন্ধ করলে চৌবাচ্চাটি আর দশ মিনিটে জলপূর্ণ হবে মানে কি বলতে চাই দুটো নল আছে একটা নল দিয়ে কুড়ি মিনিটে ভর্তি হয় একটা নল দিয়ে তিরিশ মিনিটে ভর্তি হয় দুটো নলকে একসঙ্গে খোলা হয়েছে খোলার কতক্ষণ পর প্রথম নলটাকে বন্ধ করে দিলে বন্ধ করার পর আর দশ মিনিট সময় লাগবে চৌবাচ্চাটা ভরতে তার মানে কি এখানে ব্যাপারটা বোঝো আমি যদি এখানে দুটো নল দিয়ে বোঝাই এ নল কতক্ষণে করে কুড়ি মিনিটে আর বি নলের কত বলেছে বি নল বলেছে তিরিশ মিনিটে তিরিশ মিনিটে তাহলে এখানে আমি একটা জিনিস এটা যদি বলি যে দেখো কি বলতে চাইছে একটা নলকে প্রথম নলটাকে বন্ধ করে দিচ্ছে একটা টাইমের পর প্রথম নলটা বন্ধ করে দিচ্ছে তারপর আমার কাছে এটা আমি বুঝতে পারছি যে চৌবাচাটি আর দশ মিনিটে জলপূর্ণ হবে মানে প্রথম নলটা বন্ধ করার পর আর দশ মিনিটে চৌবাচ্চাটা ভরে যাচ্ছে তার মানে ওই শেষ দশ মিনিট কে খোলা থাকছে শেষ দশ মিনিট বি নলটা খোলা থাকছে যে নলটা তিরিশ মিনিটে জল ভরে সেই নলটা খোলা থাকছে ঠিক আছে সেটাকে আমরা বি দিয়ে ডিনোট করেছি মানে বুঝতে পারলে এটা সময় কার্য সেই অঙ্ক যেখানে বলছিল যে একজন কিছুটা কাজ করার পর চলে গেছে তারপর বাকি কাজটা এ এতদিনে শেষ করেছে বি কিছুটা কাজ করার পর চলে গেছে বাকি কাজটা এ এতদিনে শেষ করেছে তাহলে ওই মাঝে বি কতক্ষণ কাজ করে কতদিন কাজ করেছিল সেই ধরনের অঙ্কের মতো এটা তো কিভাবে আমরা করব এখানে দেখো কুড়ি আর তিরিশ রসও কত হয়ে যাবে তিন কুড়ি ষাট কারণ এখানে তিন দুগুণে ছয় ডাইরেক্ট গুণ হয়ে যাবে তো ষাট অংশ এবার দেখো কি হবে তাহলে এ নল এক মিনিটে কতটা ভর্তি করে এক মিনিটে কতটা ভর্তি করে ষাটকে কুড়ি দিয়ে ভাগ করলে তিন অংশ আর বি নল এক মিনিটে কতটা ভর্তি করে তিরিশ দিয়ে ষাটকে ভাগ করলে দুই অংশ ঠিক আছে এবার আমার কাছে কী ডেটা আছে আমার কাছে যে ডেটাটা আছে সেটা থেকে আমি বলতে পারি লাস্ট দশ মিনিট শেষ দশ মিনিট বি নল খোলা ছিল শেষ দশ মিনিট বিনল নল খোলা ছিল এ নল বন্ধ ছিল তো সেখান থেকে আমি একটা জিনিস বের করে নিতে পারি তাহলে বি নল দশ মিনিটে এক মিনিটে যদি এক মিনিটে যদি দুই অংশ ভরে তাহলে দশ মিনিটে কত ভরবে দুই ইন্টু দশ কুড়ি অংশ তাহলে শেষ কুড়ি অংশ ভরতে বিনলের দশ মিনিট লেগেছে তাহলে তার আগে কতটা ভরা হয়ে গেছিল ষাট থেকে কুড়ি বাদ দিলে তার আগে কতটা ভরা হয়ে গেছিলো চল্লিশ অংশ চল্লিশ অংশ অলরেডি ভর্তি ছিল চল্লিশ অংশ অলরেডি ভর্তি ছিল এই চল্লিশ অংশটা কারা ভরেছে এই চল্লিশ অংশটা ভরেছে আর বি একসাথে কারণ শুরু থেকে দুজনকে একসাথে খোলা ছিল দুজনে তাহলে এ একসাথে মিনিটে কতটা ভরে আরে বানান লিখছি এক সেকেন্ড এ আরবি একসাথে কতটা ভরে এক মিনিটে পাঁচ অংশ তিন আর দুয়ে পাঁচ অংশ তাহলে এই যে চল্লিশ অংশ জলটা এটা ভরতে এদের কত সময় লেগেছিল চল্লিশকে পাঁচ দিয়ে ভাগ করলে আট মিনিট তার মানে আমি কি বুঝলাম দুজনকে একসাথে খোলা হয়েছিল আট মিনিট পর প্রথম নলকে বন্ধ করে দেওয়া হয়েছে তারপর বাকিটা ভরতে বি নলের আর দশ মিনিট লেগেছে তার মানে এখানে তোমাকে যেটা জিজ্ঞাসা করেছে কতক্ষণ পর প্রথম নলটি বন্ধ করতে হবে সেটার উত্তর কত হয়ে গেল সেটার উত্তর হয়ে গেল আট মিনিট বোঝা গেল আশা করি বোঝা গেল সেম সময় ও কার্যর অঙ্ক যারা সময় কার্য দেখো নি তারা অতি অবশ্যই দুটো সেশন দেখে নিও কারণ আমি আলাদা করে কিছু এখানে নতুন করে কোনো কনসেপ্ট বা বেসিক করে বেসিক থেকে আমি বলছি না কারণ পুরো বেসিকটা আমি সময় কার্যর দুটো পার্টে খুব ভালোভাবে বুঝিয়েছি আশা করছি ভালোভাবে বুঝিয়েছি তাতে তোমরা বুঝতে পেরেছ তো যারা নতুন যারা এই ভিডিওটাই প্রথম দেখছো তারা অতি অবশ্যই ওই দুটো ভিডিও দেখে নিও পুরোটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে তাহলে বুঝতে পারবে যে এই অঙ্কগুলোর সাথে ওই অঙ্কগুলোর কতটা মিল সমস্ত এখানে যে অঙ্কের টাইপগুলো হচ্ছে এই টাইপের সমস্ত অঙ্ক সময় কার্যতে হয়েছে সময় কার্যতে যে ধরনের অঙ্ক আসে আর নল ও চৌবাচ্চা একদমই সেম শুধু ওই একটাই যে কিছু নল দিয়ে জল বেরিয়ে যায় এই একটা নেগেটিভ ফ্যাক্টরেরই শুধু ডিফারেন্স দুটো চ্যাপ্টারের মধ্যে আর কোনো পার্থক্য নেই যারা সময় কার্যর অঙ্ক পারবে তারা নল চৌবাচ্চারও অঙ্ক পারবে তো অতি অবশ্যই যারা এই ভিডিওটা প্রথম দেখছো তারা ওই ক্লাসটা অতি অবশ্যই দেখে নিও দুটো ক্লাস সময় কার্য চলো পরের কোয়েশ্চেনে আমরা চলে যাই দেখো পরের কোয়েশ্চেন কী বলছে বলছে একটি খালি চৌবাচ্চা একটি নল দিয়ে দশ ঘন্টায় পূর্ণ হয় কিন্তু চৌবাচ্চার তলদেশে ছিদ্র থাকার জন্য পূর্ণ হতে দু ঘন্টা সময় বেশি লাগে পূর্ণ চৌবাচ্চা ওই নিকাশি নল দিয়ে কতক্ষণে খালি হবে নিকাশি নল বা ছিদ্র দিয়ে কতক্ষণে খালি হবে বোঝা গেল কী বলতে চাইছে যদি ছিদ্র না থাকে নর্মালি দশ ঘন্টা পূর্ণ হয় কিন্তু একটা ছিদ্র আছে যার জন্য দু ঘন্টা বেশি সময় লাগছে তাহলে পূর্ণ চৌবাচ্চা ওই ছিদ্র দিয়ে কতক্ষণে খালি হবে আমি এখানে নিকাশি নল কেটে ছিদ্র লিখে দিচ্ছি কারণ না হলে গোলাবে তো এখানে কোয়েশ্চেনটা কি বলেছে নল দিয়ে নর্মালি ভর্তি হয় কতক্ষণে দশ ঘন্টায় আর যখন নল আছে আর ছিদ্রও রয়েছে তখন ভর্তি হচ্ছে কতক্ষণে বারো ঘন্টায় বলতে পারি আমরা কারণ বলেছে দু ঘন্টা বেশি লাগে তার মানে কত দশ ঘন্টা লাগছিল তার থেকে দু ঘন্টা বেশি বারো ঘন্টা লাগবে তাহলে দশ ঘণ্টা আর বারো ঘন্টা লসাগু করলে কত হবে দশ আর বারো দুই দিয়ে যাবে কত হয়ে যাবে ষাট অংশ এটা চৌবাচ্চার ক্যাপাসিটি বলতে পারি আমরা ষাট অংশ তাহলে নর্মালি যখন ছিদ্র নেই তখন নল কতটা কত এক ঘন্টায় কত অংশ ভর্তি করে এক ঘন্টায় কত অংশ ভর্তি করে ষাট দিয়ে যদি ষাটকে যদি আমরা দশ দিয়ে ভাগ করি কত পাবো ছয় অংশ আর যদি নল আর ছিদ্র দুটো একসাথেই কাজ করে যখন ছিদ্র হয়ে গেছে তখন কত অংশ ভর্তি হচ্ছে এক ঘন্টায় বারো দিয়ে ভাগ করলে আমরা কত পাচ্ছি পাঁচ অংশ আচ্ছা এইটার মানে কি হলো তাহলে বলো যখন ছিদ্র নেই তখন ছয় অংশ জল ভর্তি হচ্ছে যখন ছিদ্র আছে তখন পাঁচ অংশ জল ভর্তি হচ্ছে এক ঘন্টায় তার মানে এই যে ছিদ্রটা এই ছিদ্রটা প্রতি ঘন্টায় প্রতি ঘন্টায় এক অংশ জল খালি করে তার মানে তো এটাই পাচ্ছি কারণ নল তো ছ ছ অংশ ভরতে পারে এক ঘন্টায় কিন্তু যখন ছিদ্র আছে তখন পাঁচ অংশই ভরতে পারছে তার মানে কি এক অংশ জল ছিদ্র দিয়ে বেরিয়ে যাচ্ছে তাহলে এবার বলো নল যদি ছিদ্র যদি প্রতি ঘন্টায় এক অংশ জল খালি করে তাহলে টোটাল জল কত ষাট অংশ ষাট অংশ জল খালি করতে ওই ছিদ্রর কত সময় লাগবে ষাট মিনিট সোজা অঙ্ক ছিল খুব ইজি অঙ্ক ছিল দেখো দেখো দেখে অনেকের এই অঙ্কটা একটু হয়তো মনে হয় যে কি করব কঠিন কিন্তু দেখো একটু বুঝে করলে সমস্ত অঙ্ক খুবই সোজা হয়ে যায় অঙ্কে বিশেষ করে পাটিগণিতে কঠিন অঙ্ক বলে সেরকম কিছু হয় না সমস্ত অঙ্কই খুবই সোজা হয় ভরসা রাখো এক্সামের আগে যেভাবে পাটিগণিত পুরো করিয়ে দেবো সমস্ত অঙ্কই সোজা লাগবে কোনো অঙ্ক টাফ লাগবে না ইভেন সিম্প্লিফিকেশানও যখন করাবো বুঝতে পারবে সিম্প্লিফিকেশানও ভীষণ ইজি হয়ে যাবে শুধু একটু ভালোভাবে ক্লাসগুলো করো যেগুলো বুঝতে পারছো না সেগুলো একটু রিপিট করে দেখে নিও বা কমেন্টে ডাউট এলে কমেন্টে আমাকে জানিও আমি সেগুলোও সলভ করে দেবো আর হ্যাঁ নিজেদের নোটস ভালো করে বানিয়ে নিও কারণ নোটস বারবার আমি এই কারণে বানাতে বলি ক্লাসগুলো ভালো করে নোট ডাউন করে নেবে কারণ এক্সামের আগে যেন এরকম না হয় যে এক্সামের আগে রিভিশন করার জন্য তোমাকে ফের ভিডিও দেখতে হচ্ছে তাহলে রিভিশনে অনেক টাইম ফের চলে যাবে তো এক্সামের আগে তোমরা শুধু নিজেদের নোটগুলো রিভাইজ করবে খুলে খাতায় দেখবে অঙ্কগুলো কিভাবে করা হয়েছে বা প্রসেস নিজেদের মতো করে নোটস বানাও সেইটা দেখে তোমরা পরীক্ষা দিতে চলে যাবে বোঝা গেল চলো তাহলে এই অঙ্কটার অ্যান্সার কত হয়ে গেল ষাট মিনিট ক্লিয়ার হলো পরের কোয়েশ্চেনে যাই দেখো এখানে আবার ক্ষমতার কোয়েশ্চেন চলে এসেছে ক্ষমতার ব্যাপারটাও কালকে আমি টাইম অ্যান্ড ওয়ার্কে করিয়ে দিয়েছিলাম ক্ষমতা বা যেটা কর্মদক্ষতা করিয়েছিলাম তো ওখানে এই ক্ষমতা আর কর্মদক্ষতা একই ব্যাপার কী বলছে এ নল বি নলের তিন গুণ ক্ষমতা সম্পন্ন একটি চৌবাচ্চা বি নল আটচল্লিশ মিনিটে জলপূর্ণ করতে পারে একত্রে ওই নল দুটি দ্বারা চৌবাচ্চাটি জলপূর্ণ করতে কত সময় লাগবে তো এখানে আমি যদি বলি এ আর বি নলের ক্ষমতা কত বলেছে ক্ষমতা কত বলেছে বি নলের এ নল বি নলের তিনগুণ ক্ষমতা সম্পন্ন তো বি নল যদি এক বংশ ভরতে পারে এক মিনিটে তাহলে এনল কত ভরবে এ তিন অংশ ভরবে প্রতি মিনিটে এ তিন অংশ ভরবে প্রতি মিনিটে মিনিট কেন লিখলাম কারণ এখানে বলেছে বিনল আটচল্লিশ মিনিটে জলপূর্ণ করতে পারে তাই আমি এখানে মিনিটই নিয়ে নিলাম এবার দেখো তাহলে আমি এখানে এই অঙ্কটা কীভাবে করবো কত ইজি হয়ে গেল আমরা এই জিনিসটা জানি বলে ক্ষমতা ব্যাপারটা কী বিনল এক অংশ ভরে প্রতি মিনিটে তাহলে বিনল আটচল্লিশ মিনিটে জলপূর্ণ করতে পারে শুধু একা বিনল চৌবাচ্চাটি আটচল্লিশ মিনিটে জলপূর্ণ করতে পারে তাহলে চৌবাচ্চার ক্যাপাসিটি কত চৌবাচ্চার ক্যাপাসিটি তাহলে আমরা কত বলতে পারি বলো ক্যাপাসিটি আমরা বলতে পারি আটচল্লিশ ইন্টু এক আটচল্লিশ অংশ তাহলে এবার এই আটচল্লিশ অংশ ক্যাপাসিটি বলছে দু দুটো নল দ্বারা একত্রে ভর্তি করতে কত সময় লাগবে তো আমি যদি এ আর বি এবার একসাথে যোগ করে দিই তাহলে এক মিনিটে কত অংশ ভর্তি হবে বলো এর তিন অংশ বিয়ের এক অংশ সমান সমান কত হয়ে যাচ্ছে চার অংশ তাহলে আটচল্লিশ অংশ ভর্তে কত সময় লাগবে এবার আটচল্লিশ বাই চার চার বারো আটচল্লিশ তাহলে কতক্ষণ লাগবে বারো মিনিট তাহলে এই অঙ্কর উত্তর কত হয়ে গেল এই অঙ্কর উত্তর হয়ে গেল বারো মিনিট কত ইজিলি হয়ে গেল বোঝা গেল কিভাবে হলো আশা করি বোঝা গেছে ক্লিয়ার হয়েছে কারণ এই ধরনের অঙ্ক কালকেও আমরা করেছি তো বারবার বলছি সবাইকে যারা প্রথম এই ভিডিওটা দেখছো অতি অবশ্যই অতি অবশ্যই দুটো ক্লাস দেখে নিও টাইম ওয়ার্কের তাহলে সব ক্লিয়ার হয়ে যাবে দুটো চ্যাপ্টারই খুব জলের মতো ক্লিয়ার হয়ে যাবে চলো পরের কোয়েশ্চেন দেখে নিই আমরা এখানে কি বলছে এখানে বলছে এ নল বি নলের তিনগুণ সম্পন্ন একটি খালি চৌবাচ্চা বি নলের দ্বারা পূর্ণ করতে যে সময় লাগে এ নলের তার থেকে বারো মিনিট কম সময় লাগে একত্রে ওই দুটি নল চৌবাচ্চাটি কতক্ষণে জলপূর্ণ করতে পারবে এই ধরনের কোয়েশ্চেন কালকে আমরা করেছিলাম যে ওর এতদিন কম লাগছে বা বেশি লাগছে আমরা সেখান থেকে অনুপাতের ব্যাপারটা বের করেছিলাম এটা কিভাবে করব দেখো ক্ষমতার অনুপাত কি বলেছে আগে আমরা ক্ষমতার অনুপাত বের করে নেব এ আর বিয়ের কত হবে বলো এ নল বি নলের তিনগুণ ক্ষমতা সম্পন্ন তো বি যদি এক হয় এ তাহলে কত হয়ে যাবে তিন বিয়ের যদি ক্ষমতা এক অংশ হয় এক মিনিটে তাহলে বিয়ের কত এর কত হয়ে যাবে তিন আচ্ছা কি বলেছিলাম কালকের ক্লাসে আমি ক্ষমতা আর সময়ের কী সম্পর্ক ব্যস্তানুপাতিক সম্পর্ক তাহলে ক্ষমতার অনুপাত যদি থ্রি হয় সময়ের অনুপাত কি হয়ে যাবে ব্যস্তানুপাতিক সম্পর্ক হলে কি হয় ব্যস্তানুপাতিক সম্পর্ক হলে উল্টে যায় তাহলে সময়ের অনুপাত কি হয়ে যাবে এক আর তিন হয়ে যাবে উল্টে যাবে ব্যস্তানুপাতিক সম্পর্ক হলে সময়ের অনুপাত উল্টে যাবে কালকে করিয়েছিলাম এবার দেখো এই অনুপাত থেকে আমি কি দেখতে পাচ্ছি অনুপাত থেকে আমি দেখতে পাচ্ছি যদি এই সময়টাই লাগতো তাহলে এর কতক্ষণ কম লাগে দু মিনিট এর কতক্ষণ কম লাগে দু মিনিট কিন্তু অ্যাকচুয়ালি আমাকে কোয়েশ্চেনে কি বলেছে এ নলের তার থেকে বারো মিনিট কম সময় লাগে বারো মিনিট তার মানে আমি এই এর ভ্যালু বলতে পারি বারো মিনিট দুইয়ের ভ্যালু যদি বারো মিনিট হয় তাহলে একের ভ্যালু আমি কত পেয়ে যাচ্ছি একের ভ্যালু আমি পেয়ে যাচ্ছি ছ মিনিট একের ভ্যালু আমি পেয়ে যাচ্ছি ছ মিনিট একের ভ্যালু যদি ছ মিনিট হয় ছ মিনিটে তাহলে একটা কার ছিল একটা ছিল এ নলের এ নল ছ মিনিটে চৌবাচ্চাটি বাচ্চাটি জলপূর্ণ করে আর এক মিনিটে কত অংশ করে তিন অংশ তাহলে ক্যাপাসিটি কত হয়ে যাচ্ছে চৌবাচ্চার ক্যাপাসিটি কত হয়ে যাচ্ছে ছ মিনিট ইন্টু তার সাথে তিন অংশ কারণ প্রতি মিনিটে তিন অংশ করে ভর্তি হয় তাহলে কত হয়ে যাচ্ছে আঠেরো অংশ ক্যাপাসিটি হয়ে যাচ্ছে এবার কী বলেছে একত্র দুটি নল খালি চৌবাচ্চাটি কতক্ষণে জলপূর্ণ করতে পারবে তো আমি যদি এ আর বিয়ের একসাথে দেখে নিই এক মিনিটে তাহলে আমি কত পাচ্ছি এক মিনিটে এ আর বি এর একসাথে তিন আর একে চার অংশ চার অংশ যদি হয় তাহলে আঠেরো বাই চার করলে আমরা কত দেখতে পাচ্ছি দুই দিয়ে কাটলে এটা দুই এটা কত হয়ে যাবে নয় নয় বাই দুই মানে সাড়ে চার মিনিট বা চার পূর্ণ একের দুই মিনিট সাড়ে চার মিনিট হয়ে যাবে উত্তর তার মানে সাড়ে চার মিনিটে চৌবাচ্চাটি জলপূর্ণ হবে বোঝা গেল আশা করি ক্লিয়ার হচ্ছে যা সমস্ত অঙ্ক হতে পারে টাইম অ্যান্ড ওয়ার্কের সাথে মিলিয়ে নল চৌ থেকে যে সমস্ত অঙ্ক আসতে পারে আমি চেষ্টা করেছি অলমোস্ট সমস্ত অঙ্ক তোমাদেরকে করিয়ে দেওয়ার সমস্ত ধরনের তারপরেও যদি কিছু আলাদা ডাউট তোমাদের চোখে পড়ে তোমরা যে বই থেকে প্র্যাকটিস করছো যদি কিছু ডাউট চোখে পড়ে আমি বারবার বলছি কমেন্টে আমাকে সেটা অবশ্যই জানাবে কমেন্টে আমাকে সেটা অবশ্যই জানাবে কমেন্টে যখন সমস্ত ভিডিও মিলিয়ে যদি আমি দেখি ডাউট জমা হচ্ছে হ্যাঁ দশ বারোটা কোয়েশ্চেনের ডাউট জমা হয়ে গেছে আমি একসাথে সব কটা একটা ডাউট সেশান ডাউট সেশান ডাউট সলভিং সেশান নিয়ে আমি সেটা সলভ করে দেবো সমস্ত কোয়েশ্চেন ক্লিয়ার হয়েছে যে চ্যাপ্টারগুলো আমি করাচ্ছি সেগুলো তোমরা দেখো ক্লাসগুলো প্র্যাকটিস করো করার পর বই থেকে প্র্যাকটিস করো করার পর যদি কোনো কোয়েশ্চেন ডাউট আসে কমেন্টে সেটা পোস্ট করো আমার দেখা হয়ে গেলে যে দশ বারোটা কোয়েশ্চেন হ্যাঁ ডাউট জমা হয়ে গেছে তাহলে একটা ক্লাস নিয়ে আমি সেগুলো সব ক্লিয়ার করে দেবো এবং এইভাবে আমি এক্সাম অবধি কমপ্লিট করে দেবো সিলেবাস ক্লিয়ার এবং আমার টার্গেট এটাই যে এক্সামে যত আগে সম্ভব তোমাদের সিলেবাস শেষ করানোর কারণ এক্সামে যত আগে শেষ হবে আমি শেষ দিকে তাহলে আমিও প্র্যাকটিস সেট তোমাদেরকে করাতে পারবো বা প্র্যাকটিস করাতে পারবো বা প্রিভিয়াস ইয়ার যে কোয়েশ্চেন পেপারগুলো আছে তিনটে বছরেরই সেগুলোও আমি সলভ করিয়ে দিতে পারবো তোমাদের দেখা যাক আমি সিলেবাস চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব শেষ করাতে কিন্তু তার জন্য আমি কোনো শর্টকাট নিচ্ছি না কিছু বাদ দিচ্ছি না তোমাদেরকে যতটা ডিটেলসে পড়ানোর দরকার ততটা ডিটেলসে পড়াচ্ছি বরং চেষ্টা করছি একটু বেশি ডিটেলসে পড়ানোর যাতে বাই এনি চান্স কিছু যদি নতুন আসে সেটাও তোমরা পারো আশা করছি তোমাদের যেটুকু হেল্প করার চেষ্টা করছি তাতে কাজ হবে দেখা যাক দেখো এই কোয়েশ্চেনটা মনে হয় আজকের ক্লাসের লাস্ট কোয়েশ্চেন চলো আমরা দেখে নিই কী বলছে দুটি নল এ ও বি একটি চৌবাচ্চাকে যথাক্রমে পনেরো ঘন্টা ও কুড়ি ঘন্টায় পূর্ণ করে কিন্তু তৃতীয় নল সি ভর্তি চৌবাচ্চাটিকে খালি করে পঁচিশ ঘন্টায় শুরুতে তিনটি নলই একসঙ্গে খোলা হয় দশ ঘন্টা পরে সি নলটি বন্ধ করা হলে কত সময়ে চৌবাচ্চাটি পূর্ণ হবে ব্যাপারটা বোঝো কী বলেছে দুটো নল আছে এ আর বি এক এ নল পনেরো ঘন্টায় ভর্তি করতে পারে বি নল কুড়ি ঘন্টায় ভর্তি করতে পারে কিন্তু আরেকটা নল আছে তৃতীয় নল সি সে কি বলছে সে ভর্তি চৌবাচ্চাটাকে খালি করে পঁচিশ ঘন্টায় সি নল ভর্তি চৌবাচ্চাকে পঁচিশ ঘন্টায় খালি করে দেয় তাহলে শুরুতে তিনটে নলকেই একসঙ্গে খুলে দিয়েছে দশ ঘন্টা পরে সি নলকে বন্ধ করা হয়েছে তাহলে কত সময় চৌবাচ্চাটি পূর্ণ হবে মানে টোটাল শুরু থেকে শেষ অবধি চৌবাচ্চা পূর্ণ হতে কত সময় লাগবে কীভাবে করব তিনটে জিনিস আমরা জানি এ নলের কত পনেরো ঘন্টা বি নলের কত বলেছে বি নলের বলেছে কুড়ি ঘন্টা আর সি নলের কত বলেছে সি এর বলেছে পঁচিশ ঘন্টা এখনই মাইনাস লেখা দরকার নেই কারণ সি এরটা যখন আমরা ইউনিট ক্যালকুলেশন করব যে এক ঘন্টায় কতটা বাড়ে তখন আমরা লিখে নেব তো বার করে কত কতভাবে বলো পনেরো আর কুড়ি যদি আমরা একসাথে লিখি পাঁচ দিয়ে কাটবো চার পনেরো কত হয়ে যাবে ষাট ষাট আর পঁচিশ আমরা কত লিখতে পারি এখানেও আমাদেরকে পাঁচই লিখতে হবে অন্য কিছু তো লিখতে পারবো না পাঁচ লিখলে এটাও পাঁচ তো পাঁচ ছয় তিরিশ তিনশো আচ্ছা যারা এ নতুন বুজ আসছো প্রথম এই ক্লাসটা করছো লসাগু গসাগুর ক্লাসও করনি তাদেরকে বলছি তারা লসাগু গোসাগুর ক্লাসও করে নেবে কারণ এই লসাগুর শর্টকাটটাও আমি লসাগু গোসাগুর ক্লাসে খুব ভালোভাবে বুঝিয়েছি তো সেখান থেকে তোমরা এটাও বুঝতে পারবে এটা একটা লসাঘু বের করা শর্টকাট খুব তাড়াতাড়ি বেরিয়ে যায় তো তিনশো কী বেরোলো তিনশো অংশ যেটা আমাদের লসাগু বেরোলো এটাই আমি ধরে নিচ্ছি কি এটাই আমি ধরে নিচ্ছি ক্যাপাসিটি পুরো চৌবাচ্চার ক্যাপাসিটি তাহলে এবার এ নল এক ঘন্টায় কত ভরবে পনেরো দিয়ে যদি আমি তিনশোকে ভাগ করি পনেরো দুগুণে তিরিশ একটা শূন্য বসবে কুড়ি অংশ এ নল ভর্তি করে তো আমি প্লাস লিখবো বিনল কুড়ি ঘন্টায় ভরে তো এক ঘন্টায় কত হয়ে যাবে বিনলের কুড়ি দিয়ে যদি আমি ভাগ করি এখানে আসবে পনেরো একটা জিরো কেটে যাবে তিরিশকে দুই দিয়ে ভাগ করলে পনেরো অংশ এখানেও আমি প্লাস লিখবো কারণ বি ভর্তি করে আর সিনল কি কী করে সিনল নল পঁচিশ ঘন্টায় পঁচিশ দিয়ে যদি করি কত হবে দেখো পঁচিশ দিয়ে যদি আমরা একশোকে ভাগ করি কত পাবো চার তাহলে একশোর জায়গায় এখানে আছে তিনশো তো চারের আমরা তিন গুণ করে দেবো কত হয়ে যাবে বারো এগুলো হচ্ছে ক্যালকুলেশনের ক্যালকুলেশান এইভাবে আমরা তাড়াতাড়ি করি ক্যালকুলেশনের এইগুলো হচ্ছে শর্ট মেথড যে তোমাকে একটু বুদ্ধি করে ক্যালকুলেশন করতে হয় একশোকে পঁচিশ দিয়ে ভাগ করলে চার আসে এখানে একশোর জায়গায় তিনশো আছে তো ওটাও চারের জায়গায় তিন তিন চারে বারো হয়ে যাবে তাহলে সি নলের কত হয়ে যাচ্ছে সি নলের হয়ে যাচ্ছে বারো অংশ এটা হয়ে যাচ্ছে নেগেটিভ কারণ সি নল খালি করে তাহলে যদি তিনটে নলকে একসাথে খুলে দেওয়া হয় তাহলে কি হবে কুড়ি প্লাস পনেরো মাইনাস বারো তাই তো তিনটে নলকে খুলে দেওয়া হলে কুড়ি প্লাস পনেরো মাইনাস বারো তার মানে কত হয়ে যাচ্ছে দেখো কুড়ি আর এখানে আমি কত বলতে পারি পনেরো থেকে বারো চলে গেলে তিন তার মানে তেইশ অংশ তেইশ অংশ ভর্তি হচ্ছে কতক্ষণে এক ঘন্টায় যখন তিনটে নলই খোলা থাকছে তিনটে নল কতক্ষণ খোলা ছিল দশ ঘন্টা খোলা ছিল তাহলে দশ ঘন্টায় কতটা ভর্তি হয়ে যাবে দশ ঘন্টায় কতটা ভর্তি হয়ে যাবে তেইশ ইন্টু দশ কত হয়ে যাবে দুশো তিরিশ অংশ তো দুশো তিরিশ অংশ অলরেডি ভর্তি হয়ে গেছে বাদ বাকি পড়ে আছে কত বলো বাদ বাকি তাহলে পড়ে আছে বাকি আছে কত মাইনাস দুশো তিরিশ তো কত বাকি থাকছে সত্তর অংশ সত্তর অংশ বাকি থাকছে এবার তাহলে কি বলেছে আমাকে এবার বলা হচ্ছে সিনলকে বন্ধ করে দেওয়া হলো সিনল বন্ধ করে দেওয়া হলো মানে এবার এ আর বি থাকছে শুধু খোলা তো এ আরবি এক ঘন্টায় কত ভরবে এ এক ঘন্টায় কত ভরবে বলো কুড়ি প্লাস পনেরো কত হয়ে যাচ্ছে পঁয়ত্রিশ অংশ পঁয়ত্রিশ অংশ তাহলে সত্তর অংশ ভরতে এদের কত সময় লাগবে দুজনের আর সত্তর অংশ ভরতে এদের সময় লাগবে তা কাটলে কত পাচ্ছি আমি দু ঘন্টা অংশ লিখতে যাচ্ছিলাম ভুল হয়ে গেল অংশ হবে না ঘণ্টা হবে পরিষ্কার করে লিখে দিই দু ঘন্টা তাহলে দু ঘন্টা টাইম লাগছে তাহলে টোটাল চৌবাচ্চা পূর্ণ হতে কত সময় লাগলো শুরুতে দশ ঘন্টা তারপর এরা ভর্তি করলো কতক্ষণে দু ঘন্টায় তাহলে টোটাল কত সময় লাগলো দশ প্লাস দুই সমান সমান আমি কত বলতে পারি বারো ঘন্টা। তাহলে টোটাল সময় কত লাগলো টোটাল সময় লাগলো বারো ঘন্টা তাহলে এই অঙ্কর উত্তর কত হয়ে গেল এই অঙ্কর উত্তর হয়ে গেল বারো ঘন্টা আশা করি ও চৌবাচ্চা নিয়ে যাদের যাদের ডাউট ছিল বা নল ও চৌবাচ্চার অঙ্ক নিয়ে যাদের যাদের ভয় ছিল তাদের ভয় বা ডাউট আমি কিছুটা হলেও ক্লিয়ার করতে পেরেছি হ্যাঁ এটাই লাস্ট কোয়েশ্চেন ছিল আশা করি একটা ক্লাসে নল চৌ বাচ্চা থেকে আমার মনে হয় না তোমাদের আর এর থেকে বাইরে বা এর থেকেও টাফ কোনো কোয়েশ্চেন বানাতে পারে বলে তবুও আমি কোয়েশ্চেন পেপার দেখবো কোয়েশ্চেন পেপার আমি যখন সলভ করাবো যদি এর থেকে টাফ কিছু আমার চোখে পড়ে আমি অতি অবশ্যই তোমাদেরকে করিয়ে দেবো তো আপাতত আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি ফের দেখা হবে কাল সকাল নটায় থ্যাংক ইউ অ্যান্ড বাই বাই